পশ্চিমবঙ্গের ভেতর বেশ কয়েকদিন ধরে এমন সব অমানবিক ঘটনা ঘটছে তা প্রত্যক্ষ করে রাজ্যবাসীর শরীর শিউড়ে উঠছে আইনকে তোয়াক্কা না করে রাজনৈতিক মদতের কারণে তারা যা খুশি করছে যা নিয়ে ছিচিকার পড়ে গিয়েছে রাজ্যের বাইরেও শাসক দলের এক নেতার ক্ষমতা প্রদর্শনের ছবি ভাইরাল হওয়ায় মানুষের মনে যন্ত্রণা জেগে উঠেছে আর ওই প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরাদ হাকিম বলেন আইন এমন হওয়া উচিত যাতে কারোর শাস্তি হলে আর পাঁচজন সেই শাস্তি দেখে আর অন্যায় করার মানসিকতা দেখানোর সাহস না পায় তিনি বলেন প্রয়োজনে আইনকে আরও কঠোর হতে হবে ফিরাদ হাকিম বলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আইনের শাসনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে চলেছে আর বিজেপি শাসিত রাজ্যগুলিতে আইনের গুণমানকে প্রেসারের মাধ্যমে নামিয়ে দিচ্ছে বলেও কটাক্ষ করেন কলকাতার মেয়র স্বয়ং তিনি আরও বলেন গুজবের মাধ্যমে শহর কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে তবে এর পেছনে চক্রান্ত থাকতে পারে বলে জানান তিনি হঠাৎ মানুষকে বিভ্রান্ত করে ওই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানো হচ্ছে বলেও এ ধরনের মন্তব্য করেন তিনি এর জন্য একদিকে যেমন আইনকে কঠোর হতে হবে আবার অন্যদিকে ওই সমস্ত অপরাধীদের জন্য সামাজিক কাউন্সিলিং এর ব্যবস্থা করতে হবে তা না হলে এ ধরনের গুজব কেন্দ্রিক বর্বরতা দিনকে দিন বাড়তেই থাকবে বলে মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরাদ হাকিম তাপসী মালিকের ঘটনা নিশ্চয়ই বাংলার মানুষ ভুলে যায়নি এ ধরনের অনেক ঘটনাই মানুষকে অনেক ধরনের মানসিক যন্ত্রণা দিয়েছে কামদনির ঘটনাও মারাত্মক মর্মান্তিক মনে করলে শরীর যেন শিউরে ওঠে এ ধরনের ঘটনার তালিকা মোটেই ছোট নয় যারা এসব ঘটনার নায়ক বনে যান তারা মানুষ না অন্য কিছু সেটাই উদ্বেল করে তোলে সবাইকে কোনো পরিবারের কারো সঙ্গে অত্যন্ত অমানবিক ঘটনা ঘটানো হোক তেমনটা কেউই চাইবেন না তাতে অন্যায়কারী যে রাজনৈতিক দলের ছত্রছায়াতেই থাকুন না কেন কোনো ক্ষমা হয় না তার পরিবর্তে যা প্রাপ্য হয় সেটা দৃষ্টান্তমূলক শাস্তি এমন অন্যায়ের বিরুদ্ধে পুলিশকে তো নিরপেক্ষ থেকে প্রকৃত দোষী বা অপরাধীকে গ্রেপ্তার করে এবং সঠিক মামলা রুজু করে আদালতের দ্বারস্থ করতে হবে তাকে আর আদালত অপরাধীর সমস্ত অপরাধ বিচার করে উপযুক্ত শাস্তির বিধান দেবে দেশের আইনের ঊর্ধ্বে কেউই নয় তাই অন্যায়কারী সাজা হোক সেটাও চাইবেন সকলে সামান্য কয়েকদিন আগে কোচবিহার জেলাতেও ঘটেছে এমন চরম বর্বরতার ঘটনা যা কিনা মধ্যযুগীয় সমাজের অন্যায়কেও হার মানিয়ে দিয়েছে একটা জিনিস দিনকে দিন অনেক বেশি করে প্রতিবাদ হচ্ছে সেটা হলো অন্যায় হচ্ছে দেখেও প্রতিবাদ না করা পারলে সেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে কারো কারোর মধ্যে জোর ব্যস্ততা লক্ষ্য করা যায় অথচ চোখের সামনে অন্যায়কারীরা মনুষ্যত্বের সীমা ছাড়িয়ে অত নিচু কাজ করতে বেপরোয়া হয়ে উঠলেও স্থানীয় মানুষজন রা পর্যন্ত কাটছে না পাছে ভয় কিছু যদি হয় সম্প্রতি আরও একটি অমানবিক ঘটনা একদল মানুষের সামনে ঘটানো হলো যা দেখে উপস্থিত মানুষজনদের কোনোভাবেই ধৈর্যচ্যুতি লক্ষ্য করা যায়নি এটাও কি কম আশ্চর্য নয় এত দাপট এত সাহস তারা পায় কোথা থেকে রাজনৈতিক দলের নীতি আদর্শ যদি কর্মীদের অন্যায়কে প্রশ্রয় না দেয় আইন সেখানে শক্ত হতে বাধ্য সেজন্য বোধ হয় ফিরাদ হাকিম বলেছেন আইন এমন হওয়া উচিত কারোর শাস্তি হলে তা দেখে আর পাঁচজন অন্যায় করার সাহস দেখাবে না পশ্চিমবঙ্গকে কালিমা লুপ্ত করার জন্যে সন্দেশখালী তৈরি হয়েছে এটাও আমাদের এনকোয়ারি করে দেখতে হবে দেখুন পশ্চিমবঙ্গে এটা কোনো ডাউট নেই মমতা ব্যানার্জির প্রশাসনে যদি কেউ অন্যায় করে দৃষ্টান্তমূলক শাস্তি আমি গুজরাটের মতন বিলকিস বানো কেসে নিয়ে এসে বলতে পারি না যে এরা বিজেপির সদস্য বা কোনো এর এরা ভালো বলে তাদের মালা দিয়ে এখানে বার করা হয় না ক্রিমিনাল ক্রিমিনাল